আসসালামু আলাইকুম আর রং সাবমিশনের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমরা অ্যাটকোডার বিগিনার কন্টেস্ট 212 এ বি এবং সি নাম্বার এই তিনটি প্রবলেমের সলিউশন দেখব। ওকে, চলুন আমরা প্রথমে এ নাম্বার প্রবলেমের সলিউশন দেখি। তো অনেক ইজি একটা প্রবলেম ছিল, তো আপনারা জানেন যে অ্যাটকোডার বিগিনার কন্টেস্ট এ নাম্বার প্রবলেম ডিফিকাল্টি মাত্র 100, ঠিক আছে, 100 পয়েন্টের একটা প্রবলেম, অনেক ইজি একটা প্রবলেম, জাস্ট কিছুই নাই। আমাকে দুটা নাম্বার নিতে হবে, এ বি। হ্যাঁ, আমাকে জাস্ট চেক করতে হবে যদি এ জিরো চেতে বড়ো হয় এবং বি জিরো সমান হয় তাহলে আমাকে প্রিন্ট করতে হবে গোল্ড, আর যদি কি হয় এ জিরো সমান হয় এবং বি জিরো চেতে বড়ো হয় তাহলে প্রিন্ট করতে হবে সিলভার, আদারওয়াইজ প্রিন্ট করতে হবে আমাকে অ্যালয়। ওকে, তো চলুন। তো তাহলে এটা তেমন কিছুই নেই, জাস্ট কোডটা দেখলে বুঝতে পারবেন। ওকে, তো এখানে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কী দেওয়া আছে, এ বি দেওয়া আছে। ওকে, এ বি নিলাম, তারপর আমরা দেখলাম যে এ যদি জিরো চেতে বড়ো হয়, বি যদি জিরো সমান হয় তাহলে প্রিন্ট করলাম গোল্ড, এ যদি জিরো সমান হয়, বি যদি জিরো চেতে বড়ো হয় তাহলে প্রিন্ট করলাম সিলভার, আদার্স প্রিন্ট করলাম এল। ওকে, তো এটা প্রিন্ট করে জাস্ট সাবমিট দিয়ে দিলে হয়ে যাবে। তো এ নাম্বার প্রবলেম আমরা অনেক যে একটা প্রবলেম ছিল তেমন কিছু নেই। চলুন আমরা এবার বি নাম্বার প্রবলেমটা দেখি। ওকে, বি নাম্বার প্রবলেমটা একটু লজিক্যাল বাট তেমন কিছু নেই, ঠিক আছে। তো আমাদের এখানে কী বলছে যে আমার চারটা ডিজিট দেওয়া থাকবে। আমরা চারটা ডিজিট দেওয়া থাকবে, তো চারটা ডিজিট দেওয়া থাকবে আমাকে পিন, আমাকে পিন করতে হবে যে উইক আর স্ট্রং, উইক আর স্ট্রং। তো আমার উইক হওয়ার কিছু কন্ডিশন দিছি যে উইক কখন হবে, উইক তখনই হবে যখন অল অফ দ্য ফোর ডিজিট আর সেম, যখন চারটা ডিজিটই সমান হবে তখন আমার ওইটা উইক হবে। আরেকটা রিজন আছে উইক হওয়ার, সেটা হচ্ছে যদি যদি কি হয় যে ওয়ান থেকে থ্রি পর্যন্ত বা আমরা যাই হোক না কেন তিনটা, যেগুলো তিনটা চেক করতে হবে ওই ডিজিটের মধ্যে, যে যদি এক্স অফ আই প্লাস ওয়ান ফলো এক্স অফ আই, মানে এক্স অফ আই প্লাস ওয়ান যদি এক্স অফ আইকে ফলো করে, তো ফলো বলতে কী বোঝাচ্ছে যে এরকম বোঝাচ্ছে যে 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 প্লাস ওয়ান ফলো এসছে। আবার আমার বলছে যে ডিজিটগুলো অবশ্যই জিরো থেকে নাইনের মধ্যে হবে। ওকে, তো চলুন আমরা হচ্ছে কন্ডিশনটা একটু ভালো মতো খেয়াল করে নিই যে আমাদের বলছেটা কি, বি নাম্বার প্রবলেম, ঠিক আছে। তো আমাদের বলছে যে উইক হবে তখন আমার চারটা ডিজিট দেওয়া থাকবে, ধরে নিই যে আমার এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর, চারটা ডিজিট দেওয়া থাকবে। আচ্ছা, এইভাবে না ধরে এ বি সি ডি ধরে, এ বি সি ডি, চারটা ডিজিট দেওয়া থাকবে। এখন বলছে যদি আমার চারটা ডিজিটই সমান হয়, যদি মানে এ ইকুয়াল ইকুয়াল বি, এ ইকুয়াল বি ইকুয়াল সি, সি ইকুয়াল ডি, যদি এটা হয় তাহলে আমার আমার হবে অ্যান্সার হবে উইক, উইক। ওকে, এখন আরেকটা উইক হওয়ার আরেকটা চান্স আছে, আরেকটা চান্স হচ্ছে যদি বি, বি যদি এ কে ফলো করে, সি যদি বি কে ফলো করে, ডি যদি সি কে ফলো করে, ডি যদি কাকে ফলো করে, সি কে ফলো করে। তো ফলো বলতে কি বোঝাচ্ছে জানেন, তো আমাদের টু কাকে ফলো করবে জানেন, টু ফলো করবে তার আগের ভ্যালুটাকে ওয়ানকে। হ্যাঁ, একইভাবে ওয়ান কাকে ফলো করবে, ওয়ান ফলো করবে হচ্ছে আমার জিরোকে, ওয়ান ফলো করবে কাকে, ওয়ান ফলো করবে জিরোকে, মানে টু কাকে ফলো করবে তার আগের ভ্যালুটাকে। তার মানে বি সি এ কে কখন ফলো করবে, যখন এ বি এর চাইতে এক কম হবে তখন একে ফলো করবে। আবার আরেকটা বলছে জিরো, জিরোর আগে কি কোনো ভ্যালু আছে, নাই, জিরোর আগে কোনো ভ্যালু নাই, তাহলে জিরো ফলো করবে হচ্ছে নাইনকে। এটা বলে দিচ্ছে দেখুন এখানে যে জিরো কাকে ফলো করবে, জিরো ফলো করবে নাইনকে। তার মানে এখান থেকে আমরা যেটা দেখলাম যে টু কাকে ফলো করবে, ওয়ানকে। তার মানে কি, আমাদের বলছে যে বি কাকে ফলো করবে, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস এক্স আই প্লাস ওয়ান, মানে আই প্লাস ওয়ান কাকে ফলো করবে, এক্স আইকে। তার মানে বি কাকে ফলো করবে, এ কে, সি কাকে ফলো করবে, বি কে, ডি কাকে ফলো করবে, এ সি কে। যদি এগুলো তিনটাই ফলো করে, মানে বি যদি একে ফলো করে, সি যদি বি কে ফলো করে, ডি যদি সি কে, ডি যদি সি কে ফলো করে, তাহলে সেক্ষেত্রে যদি আমরা এই এরকম যদি সবাই সবাইকে মানে ফলো করে, তো সেক্ষেত্রে আমার অ্যান্সারটা হবে হচ্ছে উইক। হ্যাঁ, যদি মানে বি যদি সি কে ফলো করে, সি যদি বি কে ফলো করে এবং ডি যদি সি কে ফলো করে, সেক্ষেত্রে আমার অ্যান্সারটা হচ্ছে উইক, আদারওয়াইজ অ্যান্সারটা হবে আমার স্ট্রং। তার মানে যে কোনো একজন যদি ফলো না করে, যে কোনো একজন যদি ফলো না করে, সেগুলি আমার অ্যান্সারটা যাবে স্ট্রং। তো ফলো কাকে করবে, বি, বি এ কে তখনই ফলো করবে, বি যদি জিরো হয়, বি যদি জিরো হয় তাহলে এ কে অবশ্যই নাইন হতে হবে, তাহলে জিরো বি হচ্ছে এ কে ফলো করবে, আদারওয়াইজ ফলো করবে না। আবার বি যদি জিরো না হয়, বি যদি জিরো না হয় তাহলে এ কে অবশ্যই কী হতে হবে, এ কে হতে হবে বি এর চাইতে এক কম, তাহলে বি এ কে ফলো করবে, ঠিক আছে। তা আমরা জাস্ট এভাবে চেক করবো যে যে কোনো একটা ভ্যালু, মানে বি সি আর ডি চেক করবো, বি এর ক্ষেত্রে সি এর ক্ষেত্রে ডি এর চেক করবো, যদি বি যদি একবার মানে এ কে যদি ফলো না করে, অথবা সি যদি বি কে ফলো না করে, অথবা ডি যদি সি কে ফলো না করে, তাহলে আমার অ্যান্সারটা হবে উইক। আদার আর যদি বি এ কে ফলো করে, সি বি কে ফলো করে, ডি সি কে ফলো করে, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে উইক, উইক। আর আদার অ্যান্সার হবে মানে স্ট্রং, মানে যে কোনো একজন যদি ফলো না করে তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে স্ট্রং, আর যদি সবাই ফলো করে তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে উইক, ঠিক আছে।
তো চলুন আমরা কোডটা দেখি কোডটা আমরা একদম বেসিক লেভেলে মানে বেসিক ভাবে করব তো কোডটা একটু বড় হতে পারে জাস্ট একটু ভালো মতো দেখবেন ওকে আর একদম বেসিক লেভেলে করব তো আমরা কি করলাম একটা স্ট্রিং নিয়ে নিলাম স্ট্রিং এ কয়টা ডিজিট থাকবে চারটা ডিজিট তো আমি এ এর মধ্যে প্রথম ডিজিটটা ঢুকালাম বি এর মধ্যে দ্বিতীয় ডিজিটটা সি এর মধ্যে তৃতীয় ডি এর মধ্যে চতুর্থ ঠিক আছে চারটা এ বি সি ডি এর মধ্যে আমি ঢুকাই নেছি হ্যাঁ এখন আমি প্রথমে চেক করলাম যে যদি এ ইকুয়াল ইকুয়াল বি হয় এ ইকুয়াল ইকুয়াল সি হয় এ ইকুয়াল ইকুয়াল ডি মানে কি এ সবগুলো সমান যদি এটা হয় তাহলে সেক্ষেত্রে আমরা উইক পিন করে দেবো আদারস আমার চান্স আছে উইক হওয়ার অথবা স্ট্রং হওয়ার তো আমি অ্যান্সারের মধ্যে প্রথমে জিরো রাখলাম ঠিক আছে তা আমি এখন চেক করবো যে যদি বি ইকুয়াল ইকুয়াল জিরো হয় বি ইকুয়াল ইকুয়াল জিরো আমি এখন চেক করবো যে আমি এখানে বললাম না যে আমি বিকে চেক করবো যে এ একে ফলো করতেছে নাকি সিকে চেক করবো ডিকে ফলো করতেছে নাকি ডিকে চেক করবো সিকে ফলো করতেছে নাকি ঠিক আছে তো দেখুন বি ইকুয়াল যদি জিরো হয় তাহলে বি একে তখনই ফলো করবে যদি এ মানে এ ইকুয়াল ইকুয়াল নাইন হয় আর যদি এ নট ইকুয়াল নাইন হয় তার মানে বি কখনো একে ফলো করবে না আর ফলো যদি না করে আমার দরকার যে কোনো একজন ফলো না করা যদি ফলো না করে সঙ্গে সঙ্গে অ্যান্সারের মান অন রাখে দেবো ঠিক আছে আর যদি বি জিরো না হয় তখন আমি চেক করবো যে বি যদি জিরো না হয় তাহলে বি একে তখনই ফলো করবে না যখন হচ্ছে বি একে তখনই ফলো করবে না যখন এ বি এ মানে বি এর এক কম না হবে যদি এক কম হয় তাহলে ফলো করবে আর এক কম না হলে ফলো করবে না তো আমি জাস্ট এটা চেক করছি যে ফলো কখন করবে না তাহলে বি বি এর জন্য এখানে ফলো করছি যে বি যদি মানে বি যদি একে ফলো না করে সেক্ষেত্রে আমার অ্যান্সারের মান অন হয়ে থাকে যাবে একইভাবে সিকে ফলো করছি সিকে চেক করছি সি বিকে ফলো করতেছি কিনা যদি ফলো না করে তাহলে অ্যান্সারের মান অন হয়ে রাখা যাবে আবার ডিকে চেক করতেছি যদি ফলো না হয় না করে তাহলে অ্যান ইকুয়াল মানে অ্যান্সার ইকুয়াল অন হয়ে থাকে যাবে আর যদি যে কোনো এখানে যে কোনো একজন যদি ফলো না করে তাহলে সেক্ষেত্রে অ্যান্সারের মান অন থাকবে আর অ্যান্সারের অন থাকায় মানে হচ্ছে স্টপ আর না থাকায় মানে হচ্ছে উইক ওকে তো এটাই ছিল হচ্ছে আমাদের বি নাম্বার প্রবলেমের সলিউশন উইক পাসওয়ার্ড তো আশা করি বুঝতে পারছেন কোডটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব দেখে নিতে পারেন ওকে তো চলুন এবার আমরা হচ্ছে সি নাম্বার প্রবলেমটা দেখি সি নাম্বার এটা অনেক ইন্টারেস্টিং একটা প্রবলেম অনেক ইজি একটা প্রবলেম ঠিক আছে একটু ভালো মতো খেয়াল করলে বুঝতে পারবেন তো আমার ইনপুট স্ট্রিম হচ্ছে এরকম যে আমার এন এম দেওয়া থাকবে এন এম তারপর দুইটা এরা থাকবে প্রথম এরাটা থাকবে হচ্ছে এম সাইজের পরের এরাটা থাকবে এম সাইজের ওকে তো আমাকে কী করতে হবে আমাকে মিনিমাম ডিফারেন্স বের করতে হবে মিনিমাম ডিফারেন্স বলতে এরকম যে আমার দেওয়া থাকবে দেখুন এন এম দেওয়া থাকবে তারপর প্রথমটা থাকবে এন সাইজের একটা এরে তারপরটা থাকবে এম সাইজের একটা এরে ওকে তো আমাকে কি পিন করতে হবে আমাকে এই যে এ অফ ওয়ান এ অফ ওয়ান প্রত্যেকটার সাথে বিয়োগ করে করে দেখতে হবে কোনটা মিনিমাম এ অফ টু এটার মধ্যে দেখতে এই বি অফ মানে প্রত্যেকটার সাথে ডিফারেন্স বের করতে হবে মিনিমাম এভাবে এ অফ ওয়ানের সবগুলোর সাথে ডিফারেন্স মিনিমাম বি অফ ওয়ানের সবগুলো বি অফ টু এ অফ টু এর সব মানে আমার প্রথম অ্যারেটার প্রত্যেকটা ভ্যালুকে চেক করতে হবে যে পরের ভ্যালুটার সাথে ডিফারেন্সগুলোর মধ্যে যেটা মিনিমাম আবার এ টু এর জন্য এইগুলো সবগুলোর ক্ষেত্রে মিনিমাম ডিফারেন্স বের করে মিনিমামটা আনবো এভাবে প্রত্যেকটার ক্ষেত্রে মিনিমাম আনবো এবং মিনিমাম নেওয়ার পর এখন দেখবো যে এ ওয়ানের জন্য এদের সবগুলোর সাথে যে ডিফারেন্স করে যে মিনিমামটা আসছিলো ওটা এবং এ টু এর জন্য যে মিনিমামটা আসছিলো এ এনের জন্য যে মিনিমামটা আসছিলো এগুলোর সাথে যে মিনিমামটা আসছিলো ওগুলোর মধ্যে যেটা মিনিমাম সেটাই হচ্ছে আমার অ্যান্সার তো প্রবলেমটা হচ্ছে এরকম আচ্ছা আমরা ব্যাখ্যাটা দেখি এরকম আমার দেওয়া থাকবে কি এন আর এম তারপর আমার অ্যান সাইজের একটা অ্যারে দেওয়া থাকবে এ ওয়ান এ টু এ টু এ থ্রি এ ফোর ডট এ এন ওকে তারপর আমার আরেকটা অ্যারে থাকবে বি ওয়ান বি বি টু বি থ্রি বি ফোর ডট বি এম ওকে তা আমার আমার চেক করতে হবে কি যে এ ওয়ান এ ওয়ানের সাথে এই যে বি এম এর প্রত্যেকটা ডিফারেন্স এ ওয়ানের সাথে বি এম এর প্রত্যেকটা এই যে বি আর এটা যেটা থাকবে প্রত্যেকটা ডিফারেন্সের মধ্যে যেটা যে ডিফারেন্সটা মিনিমাম ওটা আমাকে নিতে হবে একইভাবে এ টু এর এগুলোর সাথে প্রত্যেকটা ডিফারেন্সের যে মিনিমামটা থাকবে ওটা নেওয়া লাগবে এ থ্রির এগুলোর প্রত্যেকটার সাথে যে ডিফারেন্স তার মধ্যে মিনিমাম যে ডিফারেন্সটা ওটা নেওয়া লাগবে এ ফোরের এগুলো প্রত্যেকটার সাথে যে ডিফারেন্স তার যে মিনিমাম ডিফারেন্স আছে সেটা নেওয়া লাগবে এ এন এর প্রত্যেকটার সাথে ডিফারেন্স যে মিনিমাম ডিফারেন্স সেটা নেওয়া লাগবে এবং এদের মধ্যে যে মিনিমাম ডিফারেন্সগুলো আসলো ওগুলোর মধ্যে যেটা মিনিমাম সেটাই হচ্ছে আমার অ্যান্সার ওকে এটা আমরা ব্রুট ফোর্স ইজিলি করতে পারি যে প্রত্যেকটার জন্য মিনিমাম বের করবো এবং ওগুলাকে আমরা ওগুলোর মধ্যে আমার মিনিমাম চেক করে অ্যান্সার প্রিন্ট করে দেবো ঠিক আছে তো ব্রুট ফোর্সে করতে গেলে আমার আমার টাইম কমপ্লেক্সিটি কত লাগবে এন স্কোয়ার এন ইন্টু এম লাগবে এন ইন্টু এম তার মানে এখানে এন এ প্রত্যেকটা একটা একটার জন্য এম চলবে আবার এটার জন্য এম চলবে আবার এটার জন্য এম চলবে তো সেক্ষেত্রে ব্রুট ফোর্স যদি আমরা করতে চাই তাহলে টাইম কমপ্লেক্স লাগবে এন ইন্টু এম বাট আমার সেক্ষেত্রে কিন্তু টাইম কমপ্লেক্সিটি মানে টিইডি হয়ে যাবে কারণ আমার এন এম এর মান অনেক বড় থাকবে টেন টু দু পাওয়ার ফাইভ থাকতে পারে ঠিক আছে তো টেন টু দু পাওয়ার ফাইভ থাকতে পারে তো সেক্ষেত্রে আমার কিন্তু টিএলই হয়ে যাবে তো আমাদের এটা টিএলই মুভ মানে মুভ করতে হবে টিএলই হওয়া যাবে না তো আমরা এটা এভাবে করতে পারি যে আমরা প্রথমে এই যে বিআরটা আছে না একটা শর্ট করে নেবো যেহেতু আমার এটা এটার জন্য প্রত্যেকটা ডিফারেন্স বের করার কোনো দরকার নেই আমরা কীভাবে বের করবো যে এটার জন্য আমাদের জাস্ট খুঁজে বের করবো যে এটার সমান ভ্যালু আছে নাকি অথবা এটার কাছাকাছি ভ্যালুটা বের করবো কাছাকাছি ভ্যালু দুইটা আমার দেখুন আমার যেহেতু মিনিমাম ডিফারেন্স দরকার তো আমি কি এখানে প্রত্যেকটা ভ্যালুর সাথে ডিফারেন্স বের করে করে মিনিমাম বের করবো না আমার জাস্ট খুঁজে বের করবো যে এ ওয়ানের কাছাকাছি ভ্যালু কোনটা হ্যাঁ
ওই কাছাকাছি ভ্যালু ডিফারেন্সটাই আমি বের করে রেখে দেব একইভাবে a2 এর জন্য দেখব যে এগুলোর মধ্যে কাছাকাছি ভ্যালু কোনটা দেন এটা বের করে রেখে দেব ওইটা বের করে ওটার মিনিমামটা আমার অ্যানসারের মধ্যে কাউন্ট করব এবং 213 তাহলে আমার প্রত্যেকটা চেক করার কোনো দরকার নাই আমার জাস্ট চেক করতে হবে যে a2 এর কাছাকাছি ভ্যালু কোনটা a2 এর কাছাকাছি ভ্যালু কোনটা এটা চেক করতে হবে তো আমরা এটা কি করব আমরা একটা বাইনারি সাজতে খুব ইজিলি ফ্লোর ভ্যালু আমরা বাইনারি সাজতে ফ্লোর ভ্যালু খুব ইজিলি বের করতে পারি যে ফ্লোর ভ্যালু বলতে যে এই ভ্যালুটার মনে করো আমরা এই ভ্যালুটার প্রথমে যে a1 এর কাছাকাছি ভ্যালু কোনটা অথবা কাছাকাছি ইনডেক্স কোনটা হ্যাঁ কাছাকাছি ইনডেক্স কাছাকাছি অথবা সমান ইনডেক্স এটা বের করব ফ্লোর ভ্যালু কি করে কাছাকাছি অথবা সমান ইনডেক্স বের করে ঠিক আছে বাইনারি সাজতে আমরা বের করব যে এই ভ্যালুটার মধ্যে আমরা প্রথমে চেক করব যে a1 এর চেয়ে bm বড় নাকি মানে সবচেয়ে ভ্যালুটা এইটা মানে এই ভ্যালুটা এইটার চেয়ে বড় নাকি তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু কোনো বের করার কোনো দরকার নাই যদি a1টা যদি bm এর চেয়ে বড় হয়ে যায় সেক্ষেত্রে আমার এটার এইগুলোর সাথে ডিফারেন্স করে কোনো লাভ নাই আমার মিনিমাম ডিফারেন্স আসবে হচ্ছে bm মাইনাস a1 একইভাবে a1 যদি b1 এর চেয়ে ছোট হয়ে যায় তাহলে আমার আর এইগুলোর সাথে চেক করার কোনো দরকার নাই সেক্ষেত্রে আমার আমার হবে আমরা এভাবে চেক করি ইফ যদি a1 যদি কি হয় a1 যদি গ্রেটার দেন am হয়ে যায় তাহলে আমার দেখুন তো এগুলোর সাথে বিয়োগ করে ডিফারেন্স বের করার কোনো দরকার আছে কারণ a1 যেহেতু am এর চেয়ে বড় মানে আমরা যেহেতু bm কে এটাকে শর্ট করবো আর এটাকে শর্ট করে রাখবো তার মানে bm তো সবচেয়ে বড় ভ্যালু তার মানে a1 আর am এর ডিফারেন্সটা হবে মিনিমাম ডিফারেন্স তার মানে মিনিমাম ডিফারেন্স কি হবে যে bm মাইনাস an এটাই মিনিমাম ডিফারেন্স হবে আবার আমরা আরেকটা চেক করবো যে আমরা কিন্তু প্রত্যেকটার জন্য একবার করে চেক করবো ঠিক আছে তো আমরা সর্বপ্রথম চেক করতেছি যে a1 এর জন্য তো a1 এর জন্য ইলসিফ আমরা আবার দেখবো যে a1 যদি কি হয় গ্রেটার দেন a1 যদি কি হয় লেস দেন ইকুয়াল মানে গ্রেটার দেন ইকুয়াল অথবা লেস দেন ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল হয়ে গেলে আর চেক করা দরকার নেই অথবা লেস দেন ইকুয়াল যদি কি হয় আমাদের যদি b1 হয় হ্যাঁ তো সেক্ষেত্রে দেখুন যদি a1 যদি এটার চাইতেই ছোট তার মানে কি এগুলোর সাথে ডিফারেন্স ছোট হবে না এটার আর এটার ডিফারেন্সটা ছোট হবে এটা ডিফারেন্স ছোট হবে তো সেক্ষেত্রে আমার অ্যান্সারটা কি হবে যে অ্যান্সার ইকুয়াল হবে হচ্ছে a1 মাইনাস b1 ওকে এটা আমার চলে আসলো তাহলে দুইটা চলে আসলো ইলস এখন আমাদের বেসিকটা আমরা এটা পাই গেলাম যে এটা যদি এটা a1 যদি এটা চাইতে ছোট হয়ে যেত তাহলে এখান থেকে এই ডিফারেন্সটাই আমরা করে ফেলতাম বাকিগুলোর ডিফারেন্স কোনো বের করার দরকার নেই a1 যদি bm এর চাইতে বড় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমার এখান এটা এটার আর এটা ডিফারেন্সটাই মানে ইকুয়াল অথবা সমান মানে বড় অথবা সমান যদি হয়ে যায় সেক্ষেত্রে আমার ওটা ডিফারেন্সটা পাই গেলাম এই দুটো আমার অ্যান্সারের মধ্যে এই মানে a1 এর জন্য এই দুটাই হতো আমার মিনিমাম এখন দেখতেছি না এইটা না তার মানে অ্যান্সারটা অবশ্যই আর মাঝখানে কোথাও আছে তখন আমরা কী করবো বাইনারি সার্চ চালাবো বাইনারি সার্চ চালাই আমরা একটা ইনডেক্স বের করবো ইনডেক্স ইকুয়াল বাইনারি সার্চ চালাবো বাইনারি সার্চ চালাই ফ্লোর ইনডেক্সটা বের করবো মানে a1 এর খুব কাছাকাছি কোন ইনডেক্সটা ফ্লোর ইন্ডেক্স কী করবে খুব কাছাকাছি অথবা সমান ইন্ডেক্সটা বের করবে কাছাকাছি অথবা সমান ইন্ডেক্সটা বের করবে তো আমরা a1 এর কাছাকাছি এবং সমান ইন্ডেক্সের ভ্যালুটা বের করে নেব যদি সমান পাই যায় তাহলে তো হয়ে গেল আর যদি কাছাকাছি পাই তাহলে আমরা ওই ভ্যালুটাকে চেক করবো এবং আমরা ওর উপরে যে ভ্যালুটা থাকবে ওটার দ্বারা চেক করবো যেহেতু আমার সমান না তার মানে ওর উপরের ভ্যালুটা আমার কী হতে পারে উপরের ভ্যালুটা আর a1 এর ডিফারেন্সটাও কিন্তু মিনিমাম হতে পারে এবং ওই ভ্যালুটা এবং ওই a1 এর ডিফারেন্সটা মিনিমাম হতে পারে তো আমরা জাস্ট ইন্ডেক্সটা বের করে নেবো তারপর আমরা কী করবো যে এই বিএফ ফর ইন্ডেক্স a1 এর ডিফারেন্সটা এবং অথবা মানে এবং এই a1 আর হচ্ছে ইন্ডেক্স প্লাস ওয়ান মানে bm বি ইন্ডেক্স প্লাস ওয়ান এই ইন্ডেক্সের ভ্যালুটা এদের ডিফারেন্স দুটার মধ্যে যেটা মিনিমাম সেটাই হচ্ছে আমার a1 এর এইটার জন্য সবগুলোর জন্য মিনিমাম ডিফারেন্স ওকে দেন এভাবে আমরা প্রত্যেকটার জন্য বের করবো আর ডিফারেন্স ভ্যালুটা বের করে জাস্ট অ্যান্সারের মধ্যে পুস করবো দেন সবশেষে অ্যান্সারটা পিন করে দেবো ওকে তো চলুন আমরা কোডটা দিই ওকে তো কোডটা এখানে দেখুন কোডটা কী করছি যে আমরা এনএম নিলাম এনএম নেওয়ার পর অ্যারে নিলাম তারপর এটাকে স্ক্যান করে নিচ্ছে আচ্ছা আমি একটু গ্যাপ দিলে কি তাহলে বুঝতে সুবিধা হবে ওকে তো আমি প্রথমে নিলাম এনএম এনএমকে স্ক্যান করলাম তারপর অ্যারে অফ অ্যান নিলাম এটা নিলাম তারপর অ্যারে এটাকে স্ক্যান মানে প্রথম অ্যারেটাকে নিয়ে নিলাম তারপর দ্বিতীয় অ্যারেটাকে নিয়ে নিলাম তারপর দ্বিতীয় অ্যারেটাকে শর্ট করে নিলাম ঠিক আছে দ্বিতীয় অ্যারেটাকে শর্ট করে নিলাম শর্ট করে নেওয়ার পর এখন ওই যে আমরা ইন্ট অ্যান্সারের মধ্যে ইন্ট ম্যাক্স আছে যেহেতু আমার মিনিমাম দরকার সেহেতু আমার ম্যাক্স ভ্যালুটা রাখে দিচ্ছে পরে আমি মিনিমামটা চলে আসবে ওকে এখন আমি জিরো থেকে আমার ওই যে মানে প্রত্যেকটার জন্য চেক করবো তাই না তাহলে প্রথম অ্যারেটার তাহলে ওইটা আমি চালাইলাম চালার পর এখন আমি চেক ওই যেটা বললাম যে অ্যারে অফ আই যদি কী হয় গ্রেটার দেন ইকুয়াল অ্যারে অফ আই যদি গ্রেটার দেন ইকুয়াল বি অ্যারে অফ এম মাইনাস ওয়ান মানে সবশেষের ভ্যালুটা যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে আমার কী করবো অ্যান্সার ইকুয়াল মিন অ্যান্সার কমা আমি কিন্তু একবারই এটা আমি সবগুলোর মিনিমামটা কিন্তু একবারই রেখে দিচ্ছি তার মানে অ্যান্সার ইকুয়াল কী হবে মিন অ্যান্সার অথবা এটার ডিফারেন্সটা ওকে এখন আবার যদি কী হয় অ্যারে অফ আইটা যদি কী হয় লেস দেন ইকুয়াল বি অ্যারে অফ জিরো হয় মানে প্রথম ভ্যালুটা হচ্ছে ছোটো অথবা সমান হয় সেক্ষেত্রেও কিন্তু অ্যান্সারটা আমার এখানে চলে আসবে অ্যান্সার ইকুয়াল মিন অ্যান্সার কমা বি অ্যারে অফ জিরো মাইনাস অ্যারে অফ আই ওকে আর যদি না হয় সেক্ষেত্রে আমি বাইনারি সার্চ চালাবো কী বাইনারি সার্চ চালাবো ফ্লোর ইন্ডেক্সটা বের করবো
ফ্লোর ইনডেক্সটা কার মধ্যে আসবে, জে এর মধ্যে চলে আসবে ফ্লোর ইনডেক্স। ওই অ্যারেটাকে পাঠিয়ে দিছি আমার অ্যারেটা দেখুন, এই যে এখানে ফ্লোর, ফ্লোর একটা আমি বাইনারি সার্চ চালাইছি, এখানে কি করবে ফ্লোর ইনডেক্সটা খুব ইজিলি আবার বের করে দেবে, ঠিক আছে। বাইনারি সার্চের চার্জে যে সমান থাকলে ওই ইনডেক্সটাই দিয়ে দিবে, আর সমান না থাকলে ওই ওই ভ্যালুটার কাছাকাছি যে ভ্যালুটা থাকবে ওইটা দিবে, ঠিক আছে। ওই ভ্যালুর ইনডেক্সটা আমাকে পাঠিয়ে দিবে। পাঠিয়ে দেওয়ার পর আমরা জাস্ট কী করবো, অ্যান্সার ইকুয়াল মিন অ্যান্সার কমা, যেহেতু আমার মানে আমি তো বলে দিতে পারতেছি না যে ভ্যালুটা সমান, এটা তো বলতে পারতেছি না, হয় কাছাকাছি কাছাকাছি, তাই না? তার মানে ওর উপরের যে ভ্যালুটা থাকবে ওটাও তো মানে এই ইয়ার অফ আর আয়ের কাছাকাছি থাকতে পারে, কারণ ইয়ার অফ আয় যদি মাঝামাঝি হয় তাহলে যেটা আমরা কম ধরছি ওইটা মানে ফ্লোর ভ্যালু, মানে কি ওই ভ্যালুটার ছোটো ভ্যালুটা, অথবা ওটার বড়ো ভ্যালুটা মানে ওর উপরের ভ্যালুটা যেটা ওটাও কিন্তু ওইটার কাছাকাছি হতে পারে, ঠিক আছে। তো এই জন্য আমরা দুইটার ইনডেক্স মিনিমাম করবো। তাহলে আমরা অ্যান্সার, তাহলে আমরা কী করবো, মিন অ্যান্সার কমা মিন, আবার ওই যে ওই দুটার মধ্যে মিন, অ্যারে অফ আই মাইনাস বি আর অফ জে কমায় অ্যাপস অ্যারে অফ আই মাইনাস বি আর অফ জে প্লাস ওয়ান, এই দুটার মধ্যে মিনিমাম, এই দুটার মধ্যে মিনিমাম যে মিনিমামটা থাকবে ওই মিনিমামটা এবং অ্যান্সারে, এই দুটার মধ্যে যে মিনিমামটা সেটা অ্যান্সারের মধ্যে চলে আসবে, এবং সবশেষে আমরা কী করবো অ্যান্সারটা পিন করে দেবো। ওকে, তো এটাই ছিল হচ্ছে আমার সি নাম্বার প্রবলেমের সলিউশন, ওকে, মেইন ডিফারেন্স। তো আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওকে, আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, আমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ওকে, আল্লাহ হাফিজ।